মোটা বেতনের চাকরি ছেড়ে দুধ বিক্রি করে একদিনে 17 লাখ টাকা আয় করছেন ভারতের কিশোর ইন্দুকুরি নামে এক যুবক। আইআইটি থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে চাকরি নিয়ে চলে গিয়েছিলেন বিদেশে, প্রতিষ্ঠিতও হয়েছিলেন সেখানে, কিন্তু কিছুতেই মন বসছিল না ভিন দেশে, তাই দেশে ফিরে শুরু করেন স্বাধীন ব্যবসা, তাও আবার গরুর দুধের। আর সেই ব্যবসার জোরেই বর্তমানে তিনি কোটিপতি। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শুরুতে বেশ কয়েকটি ব্যবসা শুরু করলেও লাভের মুখ দেখেননি কিশোর ইন্দুকুরি। শেষমেশ শুরু করেন দুধ বিক্রি। এক দশকের বেশি আগে শুরু করা ওই ব্যবসা থেকে এখন তার দৈনিক আয় প্রায় 17 লক্ষ টাকা। কিশোরের জন্ম হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত পরিবারে, বাবা বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার। হায়দ্রাবাদে বেড়ে ওঠা কিশোর আইআইটি থেকে রসায়ন ডিগ্রি লাভ করেন। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই যুবক যথেষ্ট মেধাবী ছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন, যথেষ্ট সচ্ছলভাবে দিন কাটাতেন। গাড়ি বাড়িও ছিল, কিন্তু সেই চাকরিতে কিছুতেই মন বসত না তার। কিন্তু দেশে ফিরেও তিনি আর নতুন কোনো চাকরিতে যোগ দেননি, বরং স্বাধীনভাবে ব্যবসা শুরু করেন। প্রথম এক বছর ধরে বিভিন্ন ধরনের ব্যবসায় পসরা জমানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই বিশেষ লাভ করতে পারেননি। প্রথমে শুরু করেন কোচিং বাণিজ্যে, সুবিধা করতে না পারায় শুরু করেন সবজি ব্যবসা, সে ব্যবসাতেও ভাটা পড়ে। অবশেষে ঠিক করেন দুধের ব্যবসা করবেন। প্রথম দিকে দুধ বিক্রি থেকে আরম্ভ করে যাবতীয় সব কাজ তিনি নিজেই করতেন। এদিকে দুধের গুণমানে কোনো কমতি রাখতেন না কিশোর, আর সে কারণেই আস্তে আস্তে বিক্রি বাড়ে। খাঁটি দুধের স্বাদ পেয়ে ধীরে ধীরে শহরের সবচেয়ে বড় বেসরকারি দুধ সরবরাহকারী সংস্থায় পরিণত হয় কিশোরের সংস্থা, এবং অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন। শুরুতে গরু ও মোষের দুধ দিয়ে ব্যবসা শুরু করলেও এখন তার এই ব্যবসা অনেক দূরে গিয়েছে। দুধ, ঘি, মাখন, পনির সবই মিলে এখানে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ হয় সিডস ফার্মে। বর্তমানে এই দুধ বিক্রি করে তার দৈনিক রোজগার হয় 17 লক্ষ টাকা, বার্ষিক আয় 65 কোটিরও বেশি। প্রায় 100টি গরু রয়েছে তার খামারে, এমনকি 120 জন কর্মীও কাজ করেন তার সংস্থায়। একই সঙ্গে তার এই সাফল্যের কাহিনী অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। নিশ্চিন্ত জীবন ছেড়ে বেরিয়ে এসেছে, নিজের ইচ্ছে মতোই জীবন কাটাচ্ছে এই ব্যক্তি। যারা নিজেদের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে পিছপা হন না, নিজের জীবন দিয়েই তাদের প্রেরণা যোগাচ্ছেন কিশোর ইন্দুকুরি। লিয়ানা শারমিন, নিউজ 24।